পরম ধর্ম জানে এই ভুবন, অহিংসা পরম ধর্ম জানে এই ভুবন, বুদ্ধ ধর্ম সঙ্গ নাময়ী, বুদ্ধ ধর্ম সঙ্গ নাময়ী, মন্ত্র মোদের সঞ্জীবন জানে এই ভুবন, অহিংসা পরম ধর্ম জানে এই ভুবন। দলাদলি এই ধর্মেতে না, মৈত্রি দিয়ে শত্রু নাশে জানিও সবাই, হিংসা হিংসি দলাদলি এই ধর্মেতে না, মৈত্রি দিয়ে শত্রু জানিও সবাই, বোধ কুলে জন্ম পেলে, বোধ কুলে জন্ম পেলে, ধন্যতা দেতে জীবন জানে এই ত্রিভুবন, অহিংসা পরম ধর্ম জানে এই ত্রিভুবন। দেবদত্তের মতো যারা ধর্ম বিনাশ করে, কুষ্ঠ রোগে ভুগবে তারা জন্ম জন্মান্তরে, দেবদত্তের মতো যারা ধর্ম বিনাশ করে, কুষ্ঠ রোগে ভুগবে তারা জন্মান্তরে। বুদ্ধ বলেন শত্রু ভাবে যাকে তুমি জানো, বিদ্বেষ ভাব মুছে দিয়ে বুকে তাকে টানো, বুদ্ধ বলেন শত্রু ভাবে যাকে তুমি জানো, বিদ্বেষ ভাব মুছে দিয়ে বুকে তাকে টানো, পঞ্চশীল পালন করো, পঞ্চশীল পালন করো, দিন মুক্তির আকিন জন জানে এই ত্রিভুবন, অহিংসা পরম ধর্ম জানে এই ত্রিভুবন, বুদ্ধ ধর্ম সঙ্গ নাময়ী, বুদ্ধ ধর্ম সঙ্গ নাময়ী, মন্ত্র মোদের সঞ্জীবন জানে এই ত্রিভুবন, অহিংসা পরম ধর্ম জানে এই ত্রিভুবন। হেরিলাম সখী আজি এই শুভক্ষণে, আমি কি হেরিলাম সখী, কি হেরিলাম সখী আজি এই শুভক্ষণে,
আমি অর্ঘ দিব নয়ন জালে,
সংসারে নিতান্ত সাধক মদন্ত কৌশল শ্রী মহাদেব মহাদেবের পদ বরণ উপলক্ষে আয়োজিত এই সদর্ম সভার চাঁদগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে এবং সে সাথে চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পক্ষ থেকে শ্রদ্ধেয় ভারতের প্রতি সশ্রদ্ধ বন্দনা এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন নিবেদন করবেন পটিয়া বাঙ্গালগাঁও গ্রামবাসীর পক্ষ হয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিশিষ্ট সংগঠক মৃণাল কান্তি গুরু। সমাজের এক ঐতিহাসিক পুণ্যময় দিবস, যেই দিন আমরা সমবেত হয়েছি বোয়ালখালীর অন্তর্গত জ্যেষ্ঠ গ্রামপুরা গ্রামের সেই মহাশি সতীপট্টান মহাহরণ্যে যেখানে অবস্থান করছেন আমাদের আপনাদের সকলের পরম কল্যাণকামী, যিনি ইতিমধ্যে আমাদের বৌদ্ধ গ্রামে গিয়ে আমাদের মাঝে ধর্মীয় জাগরণ সৃষ্টি করেছেন, পরম শ্রদ্ধেয় সুমনশ্রী তেরো মহোদয়। আজ যাহার তেরো বরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত সদ্ধর্ম প্রাণ পূজারীবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রামের থেকে আগত বিহার পরিচালনা কমিটি সহ ধর্মপ্রাণ দায়ক দায়িকা বৃন্দ, আজকের এই আয়োজনে বান্নগর গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে সর্বপ্রথম শ্রদ্ধেয় ভাব থেকে বন্দনা, আপনাদেরকে জানাই শ্রদ্ধা ও মৈত্রীময় শুভেচ্ছা। আজকের এই আয়োজনে আপনাদের পাশাপাশি বান্নগর গ্রামবাসীও শ্রদ্ধেয় ভাব থেকে শ্রদ্ধা নিবেদন করে প্রথমত গত 8 তারিখ 2টি বৌদ্ধ মূর্তি দান করেছেন, পাশাপাশি বান্নগর গ্রামবাসীর পক্ষ থেকে গতকাল রজনীতে বিশিষ্ট কীর্তনিয়া বাবু অক্ষয় বড়ুয়ার নেতৃত্বে কীর্তন পরিবেশন করা হয় এবং আজকেও আপনাদের সাথে সমবেত হয়ে আজকে শ্রদ্ধেয় ভাব থেকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আমার মনে হয় আজকের আয়োজন আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে, আশা করি আমাদের শ্রদ্ধেয় ভান্তের ধর্ম দেশনা শ্রবণের মধ্য দিয়ে আমাদের জীবনে অনেক পুণ্যময় পুণ্য লাভ করব এই প্রত্যাশা রাখছি। বিশেষ করে আয়োজনকারী সকল সেবকবৃন্দ, আয়োজনকারী সকলকে জানাচ্ছি বান্নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমি এখানে বিশেষভাবে অনুরোধ করব আপনাদের কাছে, যখন শ্রদ্ধেয় ভান্ত আসবে ধর্মদেশনা প্রদান করবে, আমরা জানি আপনারা অবগত আছেন, আপনারা সকলেই নিরাপত্তা পালন করে এই মহান পূর্ণ অনুষ্ঠান সফল সার্থক হোক এই প্রত্যাশা রাখছি। জগতের সকল প্রাণী সুখী হোক এই বলে আমার 2টি কথা এখানে শেষ করছি। সভ্যে সত্তা সুখিতা ভবন্ত। এখন বেতা বেতাগি গ্রামবাসীর পক্ষ হয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাবু প্রাণতোষ বড়ুয়া। বাবু প্রাণতোষ বড়ুয়া, এই মহান দিনে আমাদের শ্মশান ছাই পরম পূজ্যস্পদ সুমনাশ্রী মহোদয়ের তেরো বরণ অনুষ্ঠানের সুধী সজ্জনমণ্ডলী, মাননীয় বিজ্ঞসঙ্গ, আমি সর্বপ্রথম মাননীয় বিজ্ঞসঙ্গের পদ বলে আমার বন্দনা নিবেদন করছি। সুধী সজ্জনমণ্ডলী আজকে তেরো বরণ হতে উনি এক সময় ব্যথাগীতে
অবস্থান করেছিলেন এবং ব্যথাগীতে সামান্য দমে দীক্ষিত হয়ে উপসম্পদা লাভ করেছিলেন। আমরা ব্যথাগী গ্রামবাসীর পক্ষ থেকে আজকে যারা এই আয়োজন করেছে এবং বিশাল মহাসমারে যে আয়োজন, আমরা ব্যথাগীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা যারা আজকের এই উন্নয়ত্রী এখানে উপস্থিত হয়েছেন এই কর্মশালা পান করার জন্য আপনাদের আমরা আশা করব নিরবতার মাধ্যমে পরম পূজ্য স্বরে পান্তির দর্শন সভাতে সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। এবারে বাবু সদস্য বলব ভাবিনি
আসন গ্রহণ করে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত করবে। অনুষ্ঠানের সুন্দর বৃদ্ধি করার জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে যোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোবারক সাহেব মহোদয়, যেহেতু ওনার বিচিত্র মিটিং আছে, উনি খুব ব্যস্ত, তাই প্রথমেই আমরা জনাব মোহাম্মদ মোবারক সাহেব মহোদয়কে আজকের এই অনুষ্ঠানের শুধুমাত্র এই অনুষ্ঠানের অনুভূতি বিভিন্ন গুণে নামে বিখ্যাত বিভিন্ন ধরনের আমাদের এই গ্রাম জ্যেষ্ঠপুরা গ্রাম। এই জ্যেষ্ঠপুরা গ্রামটি এখান থেকে আরো 8 কিলোমিটার পূর্ব পর্যন্ত অবস্থিত। পূর্বে একটি সিরিয়াখালা আছে, সিরিয়াখালের মধ্যপাস পর্যন্ত আমার এই গ্রাম। এই গ্রামের বেশিরভাগ এলাকা পাহাড় নির্ভর। এই নির্জন পাহাড়ে যেখানে সবসময় পাহাড়ে অবস্থান করে কিছু পশু পাখি তাছাড়া কিছু শোনা যেত না, সেখানে আজকে এই বাপ গাম্ভীর্যব ধর্মীয় অনুষ্ঠান দূর দূরান্ত থেকে লোকজনের সমাবেশ যাকে ঘিরে আজকে সকলের মধ্যমণি অনেক গুণে গুণান্বিত বদন্ত সুমন শ্রী ভিক্ষু মহোদয়ের তিরুবরণ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ, আমার এই ইউনিয়নের বৌদ্ধ ধর্মের দায়িত্বায়িকাবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে শুক্রবার আমাদের জুমার নামাজ আছে এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, বিদায় আমাকে চলে যেতে হচ্ছে, সেদিন আমি দুঃখিত। এই ধরনের অনুষ্ঠান সেরে চলে যেতে চায় না, তারপরও দায়িত্বের খাতিরে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে শেষ পর্যন্ত যেন থেকে যাই। সম্মানিত উপস্থিতি বক্তব্য খুবই সংক্ষিপ্ত রাখব। আমাদের এই ভিক্ষু যখন সর্বপ্রথম এই পাহাড়ে ধ্যান করার জন্য মনস্থির করেন, তখন আমি একটু উদ্বিগ্ন ছিলাম, যেহেতু এটা লোকালয় থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে এবং যেখানে উনি ধ্যান করছেন এখানে লোকজন যারা পাহাড়ে আসে তারও এদিকে চলাফেরা করে না, আসা যাওয়া করে না। আমি যারা এটা দেখভাল করতো তাদেরকে বলেছিলাম যে তোমরা একটু সবসময় খেয়াল রাখবে, ফরিদের একটি স্বেচ্ছাসেবক দলিল গ্রহণ করবে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়, কারণ আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতির কারণে কোণে কোণে ধর্মীয়ভাবে বিভিন্ন আঘাত আসে আমাদের উপর। আমিও প্রশাসনিকভাবে আমার উপজেলার ওসি, টিএনও এবং ডিসি পর্যন্ত এটা অভিহিত করেছি, যার কারণে সুন্দরভাবে উনি ওনার কার্য সম্পাদন করতে পেরেছেন। আজকে আপনাদের স্বভাবের এটাই প্রচার প্রমাণ করে যে এটা একদিকে যেমন জ্যেষ্ঠপুরার সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, পাশাপাশি এই এলাকাটা এই এলাকায় উনি এসে আমাদেরকে যে ধন্য করেছেন তার জন্য আমরা জ্যেষ্ঠপুরাবাসী চিরকৃতজ্ঞ। আমি আশা করি ভবিষ্যতে উনি এখানে ধ্যান যদি উনি করেন প্রশাসনিকভাবে এবং এলাকার সন্তান হিসাবে আমাদের সাহায্য সহযোগিতা সবসময় অবশ্যই ওনার প্রতি থাকবে, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকবো, এ ওয়াদ আমাদের সামনে করছি। সম্মানিত উপস্থিতি বক্তব্য বাড়াতে চাই না, আজান হয়ে গেছে, আপনি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আমার এই গ্রামে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, যদিও বা আপনারা দেখতেছেন। আমি আরেকটি কথা বলতে চাই, গতকাল অনুষ্ঠানে আসার সময় একটু বিঘ্নিত হয়েছে, আপনারা দেখতেছেন একটি রাস্তার কাজ চলতেছে, এটা 30 কোটি টাকার কাজ,
এই জ্যৈষ্ঠপুরা থেকে এই রোডটা সোজা রাঙ্গুনিয়ায় গিয়ে বাঙ্গালহালি হয়ে বান্দরবন চলে যাবে। এই রাস্তার কাজের জন্য গাড়ি ঘোড়া আসতে অনেক সময় আপনাদের কষ্ট হয়েছে, গাড়ি ঘোড়া আসতে মানে হেঁটে আসতে হয়েছে, সেই জন্য আমি দুঃখিত চেয়ারম্যান হিসেবে। আসলে কাজেরও তারা আছে, প্রোগ্রামেরও তারা আছে, দুইটা একসঙ্গে চালাতে হচ্ছে, করার কিছু নাই। কনেক্টর বলতে যে আমার যদি আজকে যদি আমার বিশেষ ঋণ না আসে আমি একদিন পিছিয়ে যাব, ওইটাও করতে হচ্ছে, এটাও চালাতে হচ্ছে, সেই জন্য আপনাদের প্রতি আমি দুঃখিত। কিছুটা বিঘ্নিত হয়েছে আসা যাওয়ার পথে, তারপর আমি কালকে নিজে এসেছিলাম, এসে যে গাড়িগুলো দাম হয়েছে যেগুলো আমি নিজে দাঁড়িয়ে আমি এগুলো ঠিকঠাক করে দিয়েছি, এবং আজকে সম্ভবত হয় নাই, আর সামনে যে সময় আছে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। যাক, আর কথা বাড়াতে চাই না, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং ওনার আমার আসল উনি এখন জ্যৈষ্ঠপুরার সকল ধর্মের লোকের কাছে উনি প্রিয় হয়ে গেছেন। এখানে আমার মাদ্রাসার প্রিন্সিপাল আছে ওনার সাথে কথা বলার জন্য, আমি ওনাকে বললাম কোথায় গেছেন আপনি, কথা আমি বিক্রুদের মহোদয়ের সাথে কথা বলতে গেছিলাম, ওনার সাথে বসে আমি কথা বলেছি, কথা বলে খুব আমি আরাম পেয়েছি, খুব ভালো লেগেছে আমার। সুতরাং উনি এখন শুধু আপনাদের আপনাদের মুখ্যমণি নয়, উনি সকল ধর্মের এখন উনি মুখ্যমণিতে পরিণত হয়েছেন। সুতরাং আমি আশা করি ওনার এই আগমন এই দেয়ান আমার এই জ্যৈষ্ঠপুরামকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, সুনামের দিক দিয়ে বিভিন্ন এলাকায় খ্যাতি ছড়িয়ে পড়বে, এবং ওনার আশীর্বাদ আমি আমার ইনিয়মবাসীর জন্য আমি কামনা করছি। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। বাবার জনাব মোহাম্মদ মোকারম সাহেব, চেয়ারম্যান 8-9 সিভিল কলেজের প্রিন্সিপাল পরিষদ, পরম পূজনীয় দূতাঙ্গ সাধক সসঞ্চারী আমাদের পরম কল্যাণ মিত্র বলন্ত মনশ্রী বিপু অরণ্যবন্ত মহোদয়, এবং সমাজ সংঘ আমাদের মধ্যে আরও অনেক পাপু পণ্ডিত বিপু সংঘ এসে উপস্থিত হবেন এই অনুষ্ঠানের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন। সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, আমি আজকের এই আমরা অনুষ্ঠান শুরু করেছি, তবে এখন থেকে সঞ্চালনের দায়িত্ব পালন করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চরণদ্বীপ গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ শিক্ষক বাবু ত্রিবিদ বড়ুয়া, ওনাকে সঞ্চালন দায়িত্ব পালন করার জন্য যথাযথভাবে সুশৃঙ্খলভাবে আমি আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনুষ্ঠানের শুরুতে আরও দু একজন একটু শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে উপস্থিত আছে, আমি তাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পিঙ্গলা গ্রামের বাবু প্রণয়ন বড়ুয়া সাপলা, বাবু প্রণয়ন বড়ুয়া সাপলা, আমি বুদ্ধের স্মরণ নিচ্ছি, ধর্মের স্মরণ নিচ্ছি এবং সঙ্ঘের স্মরণ নিচ্ছি। আমি পিঙ্গলা গ্রামের পক্ষ থেকে বান্তাকে সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি, এবং মঞ্চে উপদিষ্ট জ্যৈষ্ঠপুরের গ্রামবাসী এবং দূরাগত পুণ্যার্থী বিন্দুদের প্রতি আমার গ্রামবাসীর পক্ষ থেকে সশ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পিঙ্গলা গ্রামবাসী বান্তে যখন আমাদের পিঙ্গলা শ্মশানে 3 দিন ব্যাপী অবস্থান করেছেন, তখন থেকে বান্তের প্রতি আমরা বান্তের প্রতি শ্রদ্ধা হয়েছে। সেই থেকে শুরু করে আজ অবধি বান্তের প্রতি যত কর্মকাণ্ড আছে আমরা পিঙ্গলা গ্রামের বাসী পক্ষ থেকে সহযোগিতা করে যাচ্ছি, তদ্রূপ আজকেও এই অনুষ্ঠানের যত সহযোগিতা ছিল আমাদের আমরা সম্পন্ন করার চেষ্টা করতেছি। আর বেশি কথা না বলে ভান্তের প্রতি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন এখানে সংক্ষিপ্ত করলাম। অনুরোধ করছি বেলখাইন গ্রামবাসীর পক্ষ থেকে স্বপন বড়ুয়াকে,
বাবু স্বপন বড়ুয়া। আমাদের প্রতি এলখেন গ্রামের পক্ষে দের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি দেবাশিস বড়ুয়াকে, বাবু দেবাশিস বড়ুয়া। মহাকারণের তথাগত সম্মুখ সম্পদের পাদমূলে এবং শাসনের শাসন রক্ষার তাগিদে যিনি নিজের জীবনকে মানবের কল্যাণে উৎসর্গ করার অভিপ্রায়ে আসলে এখানে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। তারপরেও আমাকে এক মিনিটের জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্য সুযোগ দিয়েছেন, সেই সুযোগ দেওয়ার জন্য আমি উদযাপন পরিষদকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আসলে আমাদের এই বোয়ালখালীর ঐতিহ্য অনেক গর্বের, সেই সুবাদে বাংতে আমাদের এই বোয়ালখালীর অরণ্যে অধিষ্ঠান করে সেই ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছেন। তাই আজকে যারা এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে সমবেত হয়ে এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, সকলকে আমি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার গ্রাম হাজারীচর গ্রামবাসীর পক্ষ থেকে এবং বোয়ালখালীর প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশুদ্ধি সধর্ম শ্রুতিমধুর কণ্ঠস্বর জনদীপ্তমান শ্মশানচারী ভদন্ত ও সুমনশ্রী ভিক্ষুর মহাতের বরণ অনুষ্ঠানের আজকের আমাদের সেই মহান ব্যক্তিত্ব পূজনীয় ভান্তে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত উপাসক উপাসিকাবৃন্দ, শুরুতে আমাদের সেই সবারই কাঙ্ক্ষিত